नमस्कार, एसएमसी सिलीगुड़ी म्युनिसिपल कॉर्पोरेशन सिलीगुड़ी नगर निगम के 14 नंबर वार्ड जो कि हाकिमपाड़ा, 5 महिलाएं समेत 2 पुरुष अवैध रूप से देह व्यापार में संलग्न पाए गए। वहां के स्थानीय लोग इन तमाम लोगों पर बहुत दिनों से नजरें जमाई हुई थी, लेकिन जब पानी सर के ऊपर बहता उन्हें प्रतीत हुआ तो अंतोगत्वा वह प्रशासन को सूचना दे करके उन्हें प्रशासन के हवाले कर दिया गया है और वर्तमान अभी पानी टंकी आउटपोस्ट में वो तमाम 7 प्रशासन के गिरफ्त में है। आइए, इसी से जुड़ा हुआ यहाँ के स्थानीय लोगों से हम जानते हैं कि उनकी क्या है मनोवृत्ति और आगे क्या है उनका अगला कदम। तो जुड़े रहे हमारे साथ। आप सबका दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। কাজ করার সাথে সাথে ওনারা আমাদের কথা বলতে গিয়ে সাহায্য করলো, ওনারা হাতে নাতে ধরতে পারলো, তারপরে আমরা সবাই মিলে কি সহজে। মোট কতজনকে এই মুহূর্তে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে? মোট কতজন? 5 জন পুরুষ, 5 জন মহিলা। আচ্ছা, 5 জন মহিলা, 2 জন পুরুষ। 5 জন মহিলা, 2 জন পুরুষ। 5 জন মহিলা, 2 জন পুরুষকে ধরে নিয়ে। এই যে পাড়াতে এইসব মধু চক্রের ব্যবসা চলছিল, মানে আপনারা কিভাবে এই জিনিসটাকে বুঝতে পারলেন? অনেক লোকজন যাইতো আসতো, অনেক মেয়েগুলো আসতো যাইতো, এটা দেখলেই তো বোঝা যায় যে নতুন নতুন লোক, পাড়ার লোক নাই, বাইরের লোক আসতেছে যাচ্ছে। কটা লোক? আপনার নাম? আমার নাম দীনদয়াল। যে বাড়িতে এই মধু চক্র চলতো সেই বাড়ির ওনারের নাম কি ছিল? রীতা দে চৌধুরী। তিনিও একজন মহিলা? সেই একজন, তিনি একজন মহিলা হয়ে এই নিজের বাড়িতে ভাড়া দিয়ে এই মধু চক্রের ব্যবসা করতো? তিনিও করতেন। আচ্ছা, তিনি নিজেও করতেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা আপনাদের পাড়া যারা কাউন্সিলর রয়েছে বা আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে কি আপনারা কোনো সময় এই বিষয়ে খবর জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, তারা ওনারাও এসেছে। আচ্ছা, আর এর আগে বলছিল দেখো তোমরা গিয়ে একটু সহযোগিতা করো, হাতে নাতে ধরো, তারপরে আমরা গিয়ে যাচ্ছি। আর কি যে আমাদের বসে আছে ভেতরে গবা দেখলো, আর আমাদের দিদি আসছিল, কাউন্সিলরও আসছিল, ওনার কি কাজে উনি আবার অধিক রাস্তা থেকে ফিরে গেল।